কঠিন প্রশ্ন। হে বিশ্ব দেবতা, অসীম থেকে তোমারে আহ্বান করিয়া আজ এই ধ্বংসপ্রায় ধরণীর প্রাঙ্গণতলে আসতে তুমি বদ্ধপরিকর। তোমায় কিছু প্রশ্ন করি, উত্তর দাও আমায়, আর যদি না দাও তোমার ইচ্ছা, তবু ভেবে দেখো গরিমা তোমার মানায়। যদি বলো কেন এই অদ্ভুতের সুর বাজে আমার কণ্ঠে, বলবো কারণ আছে সতত। শুরু করি প্রথম থেকে, অভিমান আছে মোর যত, বলো তো একটু ভেবে। রুদ্র তাণ্ডাবের উদ্যম বিভীষিখার মরুতে অক্লান্ত পরিশ্রমে রত ছিলাম আমি না তুমি। বাঁশুরীর সুরধ্বনিতে নৃত্য ঝংকারে প্রলয় এনেছিলাম আমি না তুমি। বৃক্ষের ছায়াতলে আবিষ্কারের বীজ বপন করেছিলাম আমি না তুমি। দুর্গম পাহাড়ের বুকে অজানাকে জানার বিভৎস চেষ্টা করেছিলাম আমি না তুমি। দুর্গম বনভূমির মধ্যে সভ্যতার অন্বেষণে বদ্ধপরিকর ছিলাম আমি না তুমি। সপ্তমে সুর ধরে গীতে অঞ্জলি দিয়েছিলাম আমি না তুমি। উত্তর তোমার জানা, আমারও জানা। এই সব যদি আমার সৃষ্টি হয়ে থাকে তবে তোমার অস্তিত্ব কোথায়? তুমি জিজ্ঞাসা করতেই পারো, আমি বলবো আমি মানব সভ্যতার ইতিহাস। হ্যাঁ হ্যাঁ, নিজেকে ইতিহাস বলতেই আমি বেশি সচ্ছল, বেশি উচ্ছ্বাসী। তুমি শুধু তোমার সর্বোচ্চ অস্তিত্বটুকু রক্ষা করতেই সদা ব্যস্ত। মননের গভীর প্রান্তে তোমার বসবাস, দুর্বলকে দুর্বলতর করে তোলাই তোমার অভিযোগ। এ আমার অভিযোগ নয়, এ আমার অভিমান। পারো তো কিছু করে দেখাও, এই দূষিত নগ্ন ছিন্ন ভিন্ন করে ঠুকরে খাওয়া আমার এই শরীরে একটুকু কাপড় দাও। এ আমার চাহিদা নয়, আমার আবদার। আমি সভ্যতা না, সভ্যতার ইতিহাস।